হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্রেকা আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা কিন্তু পরিধি ক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ওপর ক্লাস করব আজকে কিছু অঙ্ক প্র্যাকটিস করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু তো এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ওপর বিয়েস করে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের কিছু কোশ্চেন তোমরা বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারবে আচ্ছা যদি কোনো সমস্যা অবশ্যই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই করে আমাদেরকে জানাবে তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি তো প্রথমেই যে প্রশ্নটি তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ দেখো এই প্রশ্নটিতে কি বলেছে এখানে তোমাদের একটি কথা বলি সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ওপর বেস করে কয়েকটি সূত্র আছে যে সূত্রগুলি কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট সেই সূত্রগুলির উপর বেস করেই কিন্তু অঙ্কগুলি হয় বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে ঠিক আছে তো আমরা অঙ্ক করতে করতে এই সূত্রগুলি সম্পর্কে জানবো এবং সেই সূত্রগুলি কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটি সম্পর্কেও জানবো তো অবশ্যই করে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো আমরা কোশ্চেনটি দেখি কি বলেছে দেখো এখানে কোশ্চেনটিতে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো একুশ বর্গমিটার ক্ষেত্রটির পরিসীমা কত তাহলে কি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কি বলেছে ক্ষেত্রফল বলেছে ঠিক আছে তো দেখো আমরা এখানে একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল বলেছে ক্ষেত্রফল বলতে কি ক্ষেত্রফল ভিতরে বলতে এই অংশটা ভিতরে যে অংশটাই কালার করা দেখতে পাচ্ছি এই অংশটা কথা বলছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত বলেছে একশো একুশ মিটার সরি একশো একুশ বর্গ মিটার ঠিক আছে সেটা বলেছে এবার দেখো বলেছে ক্ষেত্র পৃষ্ঠটির পরিসীমা পরিসীমা বলতে দেখো এই আউটলাইনটা হবে ঠিক আছে আউটলাইনটা কত হবে সেটা চেয়েছে কিন্তু ঠিক আছে সেটা কত বের করতে হবে তাহলে এখানে আমরা একদম ইজিলি বের করব আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি বাহু গুণ বাহু বাহু গুণ বাহু তাই তো এটা আমরা জানি এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তাহলে এখান থেকে আমরা এইটার মান বসিয়ে আমরা পেতে পারি তাহলে কি আবার আমরা এটাও লিখতে পারি বাহু স্কয়ার সমান সমান ক্ষেত্রফল তাই তো সমান সমান আমরা ক্ষেত্রফল পাই সে এখান থেকে আমরা সেমভাবে তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি বাহু স্কয়ার সমান সমান একশো একুশ তাই তো এই একশো একুশ বর্গমিটার এটা আমরা লিখতে পারি এবার এই যে স্কয়ার এই স্কয়ারটা মানে আমরা চাইছি দৈর্ঘ্য তাহলে এই স্কোয়ারটা সমান সমান ওই পাশে গেলে কী হবে সমান সমান এই পাশে গেলে কি রুট হয়ে যাবে সেটা আমরা জানি তাহলে রুট হয়ে গেলে আমরা এখান থেকে কি করতে পারবো এটা যদি রুট হয়ে যায় স্কোয়ারটা রুট হয়ে যায় তাহলে একশো একুশকে আমরা ভাঙাবো একশো একুশকে ভাঙালে কত আসে একশো একুশকে ভাঙালে কিন্তু একশো একুশকে ভাঙালে কিন্তু এগারো চলে আসবে ঠিক আছে এগারো চলে আসবে এবার এটা আমরা জানি বোঝা গেল তাহলে একশো একুশকে ভাঙালে এগারো চলে আসবে কীভাবে আমি একটু গুণ করে তোমাদের দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এগারো এবং এগারো তোমাদের আগের আগের ক্লাসটিতে ম্যাথের ক্লাসটিতে আমি জানিয়েছি কিভাবে গুণ করতে হয় প্রথমে আমরা এভাবে গুণ করব তাহলে এক বসে যাবে এখানে এভাবে গুণ করলে এক বসে গেল তারপর কি এইভাবে গুণ করব তারপরে এইভাবে গুণ করে যোগ করব। ঠিক আছে তো এভাবে গুণ করলেও এক আসছে এবং এভাবে গুণ করলে এক আসছে মানে এক এক যোগ করলে এখানে দুই আসবে তারপর কি এইভাবে গুণ করব। ঠিক আছে গুণ করলে কত আসবে এক আসবে বোঝা গেলো তাহলে আমরা এখানে কত পেলাম এগারো কিন্তু মিটার এগারো মিটার বর্গ মিটার নয় এগারো মিটার তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম এগারো মিটার বোঝা গেল এগারো মিটার কি পেলাম এক একটি বাহুর দৈর্ঘ্য পেলাম তাহলে আমরা এখানে লিখে নিই তাহলে আমাদের সুবিধার্থে এগারো মিটার তাই তো এগারো মিটার পেলাম আমরা কি প্রত্যেকটা বাহু এবার বলেছে পরিসীমা এবার পরিসীমার সূত্র কি জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু তাই তো ফোর ইন্টু বাহু এবার আমরা বাহু পেয়ে গেছি কত এগারো ফোর ইন্টু এগারো মিটার করলে আমরা কি পাবো আমরা পরিসীমাটা পেয়ে যাবো তাহলে করলে কত আসবে চুয়াল্লিশ আসছে ঠিক আছে তাহলে বি এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেলো যারা বুঝতে পারছেন অবশ্যই করে আমাদের কমেন্ট বক্সে জানাও তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে বা কোন অঙ্কে সমস্যা হচ্ছে এছাড়া যদি তোমরা এই ধরনের অঙ্ক আরও প্র্যাকটিস করতে চাও অবশ্যই করে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে চলো এবার আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই দেখো নেক্সট প্রশ্নটি তোমার স্ক্রিনের সামনে চলেছে দেখো কি বলছে দেখো এখানে বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা একশো চুয়াল্লিশ বর্গাকার ক্ষেত্রের চাইছে তাহলে বর্গাকার বলেছে ঠিক আছে বর্গাকার বলতে আমরা কি চারটে বাউ সমান জানি তাহলে পরিসীমা বলেছে একশো চুয়াল্লিশ মিটার ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা মানে কি আমি বললাম আগের অঙ্কটার ক্ষেত্রে চারপাশ ঠিক আছে তাহলে চারপাশ কত একশো মিটার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ভেতরে যে কালারটি করা আছে এই কালারটি হচ্ছে ক্ষেত্রফল হবে তাহলে ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে আমরা সূত্র জানি কি ফোর ইন্টু বাহু ফোর ইন্টু বাহু কি বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র তাহলে এখান থেকে এটা সময় আমরা লিখতে পারি একশো মিটার এবার এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা পাবো তাহলে চারটা ওই পাশে গেলে কী হবে সমান সমানের ওই পাশে গেলে সমান সমানের ওই পাশে গেলে হয়ে যাবে এটা ভাগ তাহলে বাহু সমান সমান একশো মিটার বাই অর্থাৎ ভাগ চার তাহলে এবার এটাকে এটা কাটলে কত আসবে এটাকে এটা কাটলে আসবে ছত্রিশ তাহলে বাহু সমান সমান কত আসবে বাহু সমান সমান ছত্রিশ মিটার এবার তারপরে কী বলেছে ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু তাহলে ছত্রিশ গুণ ছত্রিশ ঠিক আছে এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে আমি তোমাদের দুটো সংখ্যা কীভাবে গুণ করতে হবে বলে দিয়েছিলাম তাহলে সেভাবে গুণ করছি ছয় ছয় চক ছত্রিশের ছয় হাতে তিন এবার এদিকে তিন ছয় আঠেরো এদিকে তিন ছয় আঠেরো 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 ছত্রিশ ছত্রিশ আর তিন হচ্ছে উনচল্লিশের নয় হাতে তিন উনচল্লিশের নয় হাতে থাকছে তিন এবার আমরা করবো তিন তিন আর তিন নয় আর তিন নয় আর তিন বারো তাহলে চলে আসলো এটা অ্যান্সার অপশান সি কিন্তু রাইট অ্যান্সার অর্থাৎ বারো এক হাজার দুশো ছিয়ানব্বই এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে যারা আগের ভিডিওটি দেখনি অবশ্যই করে আমাদের প্লেলিস্টটাকে দেখে নাও অথবা এখানে দেখো আই বাটনে পেয়ে যাবে এই জায়গাতে আই বাটন থেকে তোমরা দেখে নাও ঠিক আছে তো চলো আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই দেখো এখানে কী বলেছে যদি একটি আয়তক্ষেত্রের প্রস্ত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বলেছে তাহলে এটা কী আয়তক্ষেত্র কিন্তু তাহলে আয়তক্ষেত্র আমরা জানি বিপরীত বাহু সমান এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এটা আমরা জানি এবার এখানে কি বলেছে প্রস্ত বলে দিয়েছে প্রস্ত মানে কি প্রস্থ মানে ছোটটা ছোটোটা মানে প্রস্ত ঠিক আছে তাহলে এটা কি বলেছে পাঁচ মিটার বলেছে পাঁচ মিটার এবার বলেছে এই বড়টার বড়োটার কত অর্থাৎ দৈর্ঘ্য বড়টা মানে দৈর্ঘ্য এর দৈর্ঘ্য কত ঠিক আছে সেটা বের করতে বলেছে তাহলে আমরা আয়োজক সূত্র কি জানি পরিসীমার সূত্র পরিসীমার সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা আমরা জানি এবার আমাদের বলে দিয়েছে কি প্রস্ত বলে দিয়েছে তাহলে টু ইন্টু কত ফাইভ মিটার যোগ সরি দৈর্ঘ্য এটা আসবে এবার আমরা কি করব আমরা যেটা করবো এখানে দেখো এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে প্রস্ত পাঁচ মিটার আছে তার দ্বিগুণ কত দশ আসবে তাহলে টু ইন্টু ফাইভ প্লাস টেন আচ্ছা এই টেনটা কীভাবে আসলো বলল প্রস্তের দ্বিগুণ দুই গুণ অর্থাৎ প্রস্ত ফাইভ তার দুই গুণ করলে দশ এভাবে তাহলে কত আসবে দশ আসবে দশটা আমরা এখানে করে ফেলেছি এবার দেখো কত আসবে টু ইন্টু পাঁচ আট দশ পনেরো মানে কত আসছে তিরিশ আসবে তিরিশ কি মিটার সব মিটার আসবে তাহলে তিরিশ মিটার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে সি রাইট অ্যান্সার আশা করি বোঝা গেল যারা বুঝতে পারছেন অবশ্যই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোথায় কোন টাইপের অঙ্ক কিন্তু বুঝতে পারছো না অবশ্যই করে আমরা তোমাদের হেল্প করব চলো এবার নেক্সট প্রশ্নটি দেখে নিই দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছ মিটার এবং পরিসীমা ষোলো মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা বর্গ সেমিতে বলতে বলেছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছ মিটার বলেছে তাহলে আয়তক্ষেত্রকে আগে দেখে নিই দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে ছ মিটার দৈর্ঘ্য ছ মিটার এটা বলেছে প্রস্থ কিন্তু বলে দেয়নি এটা ছ মিটার বলেছে প্রস্থ বলে দেয়নি কিন্তু এই আয়তক্ষেত্রের চারপাশটা বলে দিয়েছে অর্থাৎ ষোলো মিটার এবার আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বের করতে পারবো তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা আমরা জানি তাই তো এটা সমান সমান কত বলেছে ছ মিটার তাহলে ছয় যোগ প্রস্ত এটা ষোলো হয়ে গেছে ছয় হবে ছয় যোগ প্রস্ত এটা আমরা জানি সমান সমান ষোলো এইবার এই দুইটায় সমান সমান এর পাশে নিয়ে আসবো নিয়ে আসলে কি হবে ষোলো ভাগ হয়ে যাবে তাহলে ছয় যোগ প্রস্ত সমান সমান ষোলো কাটলে আট আসবে এবারে ছয়টা যোগ চিহ্ন আছে এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে প্রস্ত সমান সমান আট বিয়োগ ছয় তাহলে কত আসবে দুই তাহলে প্রস্ত সমান সমান দুই পেলাম তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম ছয় প্রস্থ পেলাম দুই ঠিক আছে এবার কি বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আমরা ক্ষেত্র ফল আমার এই কী জানি আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা জানি তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ছ মিটার প্রস্থ হচ্ছে দু মিটার তাহলে সেটা আমরা গুণ করে দেব তাহলে কত আসবে বারো কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে এখানে ডি কিন্তু রাইট অ্যান্সার বারো কিন্তু বর্গ সেমি ঠিক আছে কারণ এইটাও সেমি এটাও সেমি এই কারণে জন্য বর্গ সেমি বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার নেক্সট প্রশ্নটি দেখে নিই দেখো এখানে কি বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের সমান যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পাঁচ মিটার ও সাত মিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে আমরা ছবিতে আগে দেখে নিই দেখো এটি হচ্ছে কি এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র বোঝা গেল এবার দেখো নেক্সট আমরা বর্গক্ষেত্রটি দেখিনি তাহলে এটি একটি বর্গক্ষেত্র এবার বলেছে এই যে দুটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটির কি বলেছে সমান হয় কী সমান দেখো আবার পড়ি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের সমান যার দৈর্ঘ্য প্রস্তুত বলেছে তাহলে এটা এবং এটা সমান সমান পরিসীমাটা ঠিক আছে এবার জিজ্ঞাসা করেছে ক্ষেত্রফল কত হবে ঠিক আছে তাহলে এখানে বলেই দিয়েছে যে এইটির অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সাত মিটার এবং প্রস্থ পাঁচ মিটার তাহলে এটার আমরা কি বের করতে পারবো এটার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো বা এখান থেকে আমরা পরিসীমা বের করতে পারবো তাহলে আমরা পরিসীমা বের করে ফেলি কারণ দুটোর পরিসীমা সমান তাহলে এটার পরিসীমা সমান সমান কী হবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা আমরা পাবো তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত করলে কত আসছে বারো আসছে তাহলে চব্বিশ কিন্তু হয়ে যাবে পরিসীমা এবার বলেছে দুটোর পরিসীমা সমান আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান ফোর ইন্টু বাহু তাহলে আমরা চার দিয়ে এটাকে ভাগ করে দেবো তাহলে আমরা এটার বাহু পেয়ে যাবো তাহলে চব্বিশ ভাগ চার সমান সমান কত আসছে ছয় আসছে তাহলে ছয় কি এর বাহুর দৈর্ঘ্য এবার বলেছে এইটার ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি আমরা বাহুগুণ বাহু বা বাহু স্কোয়ার তাহলে ছয় গুণ ছয় সমান সমান কত আসবে ছত্রিশ ঠিক আছে এটাই কিন্তু রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার দেখো এখানে তোমাদের শর্টে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের এই রকম প্রসেসে কিন্তু করে দেখাতে হবে না খাতায় তোমাদের জাস্ট অ্যান্সারটা কি আসছে সেটাই দেখাতে হবে তার জন্য কিন্তু এত শর্টে করে দেখাচ্ছি যাতে তোমাদের টাইমটা বেঁচে যায় এবং তোমরা টাইমলি সব কিছু করে আসতে পারো ঠিক আছে কারণ তোমরা যত শর্ট টাইমে করতে পারবে ততই তোমাদের লাভ কারণ এখানে তোমাদের কি করেছো সেটা ইম্পর্টেন্ট নয় কত অ্যান্সার এসছে এবং রাইট হচ্ছে কিনা না রাইট অ্যান্সারটা সেটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বোঝা গেল কেমনভাবে করলে সেটা কোনো রকমভাবে ম্যাটার করে না তোমাদের নবোদয়ের পরীক্ষায় বিশেষ করে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করে দেবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না বা তোমরা কোন টপিকের ওপর ভিডিও যে সেটাও আমাদের জানাও কারণ তোমরা তোমাদের ওপর নির্ভর করেই কিন্তু আমাদের ভিডিওগুলি বানানো হয় যাতে তোমা তোমরা উপকৃত হও ঠিক আছে এবং তোমরা যাতে ওয়ান হান্ড্রেড পারসেন্ট চান্স পাও সেটাও কিন্তু আমরা দেখ দেখবো এবং দেখছি কারণ তোমাদের চান্স পাওয়াটাই কিন্তু আমাদের উদ্দেশ্য যাতে তোমরা চান্স পাও সেই কারণের জন্য কিন্তু আমরা সবসময় আপ্রন চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এবং যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা বাড়িতে বসেই জগন্নমোদয় বিদ্যালয়ে প্রিপারেশন নিতে পারো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা সময় মতো পেয়ে যাও সবার শেষে বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং